ভারতবর্ষের নির্বাচিত 300 জন বিজ্ঞান শিক্ষকের মধ্যে স্থান করে নিলেন ঘাটাল মহকুমার চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের জীববিদ্যার শিক্ষক শুভঙ্কর ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এ এডুকেশন ফর অ্যাসপায়ারিং ইন্ডিয়া ন্যাশনাল সায়েন্স টিচার ওয়ার্কশপে ভারতবর্ষের নির্বাচিত 300 জন বিজ্ঞান শিক্ষকের মধ্যে স্থান করে নিলেন ঘাটাল মহকুমার চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের জীববিদ্যার শিক্ষক শুভঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ থেকে ওই ওয়ার্কশপে মাত্র 4 জন সুযোগ পেয়েছেন। 17 জানুয়ারি শুরু হওয়া 4 দিনের এই ওয়ার্কশপ হচ্ছে ফরিদাবাদে। চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সহায়তায় সামুদ্রিক প্রাণী সংগ্রহশালা তৈরি হয়েছে, যা অন্য কোনো বিদ্যালয়ে নেই। শুভঙ্করবাবু স্কুলে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় ওই সংগ্রহশালা তৈরি করেছেন। এই অভূতপূর্ব বিজ্ঞান ভাবনার নিরিখে শুভঙ্করবাবুর সাফল্য মিলেছে এবং তিনি ওই ওয়ার্কশপে যোগ দেওয়ার সুযোগ পেলেন। ওই ওয়ার্কশপের উদ্দেশ্য দেশে বিজ্ঞান ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে আরও বিকশিত করা। সেন্ট্রাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রক, বিজ্ঞান ভারতী, আর্থ সায়েন্স, স্পেস সায়েন্সের উদ্যোগে এই ওয়ার্কশপ। শুভঙ্করবাবু বলেন, তিনি এই ওয়ার্কশপে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। ওয়ার্কশপে ইভলিউশন অর্থাৎ বিবর্তন সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল 2023। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।